अनुग्रह करे चैनल टी सब्सक्राइब करुन एवं बेल आइकन टी प्रेस करुन नतून वीडियो नोटिफिकेशन पेते। वेलकम ऑल ऑफ यू टू आवर न्यू क्लास। टुडे वी आर गोइंग टू लर्न द यूनिट 3 ऑफ द स्टोरी नेम्ड द कैट। In this lesson, we are going to discuss the story, some word notes, and some questions. Prothome amra golper purbo kahini shongkhepe janbo. Odhikangsho manushi mone kore je biral holo ekti buddhihin jib je aram বা বিশ্রামে অনুরক্ত এবং ইঁদুর ও দুধ ছাড়া কোনো কিছুর জন্যই উদ্বিগ্ন হয় না। কিন্তু বেশিরভাগ মানুষের থেকেই একটি বিড়ালের প্রকৃতভাবে অনেক বেশি স্বভাব বা বৈশিষ্ট্য বা চরিত্র আছে এবং সে জীবন থেকে বেশি পরিমাণ তৃপ্তিও পায়। সে পুরুষ বা মহিলা যাই হোক, সে একজন ক্রীড়াবিদ, ব্যায়ামকুশলী এবং হিংস্র যোদ্ধা। সারাদিন ধরে বিড়াল বাড়িতে অলসভাবে ইতস্তত ঘুরে বেড়ায়, সব কিছুকে সহজভাবে নেয় এবং বাড়ির মানুষদের মনোযোগের দ্বারা উত্তক্ত হতে নিজেকে অনুমোদন দেয়। সময় অতিবাহিত করতে সে কখনো কখনো একটা ইঁদুর গর্তের দিকে এক বা দুই ঘন্টা ধরে তাকিয়ে থাকে, শুধুমাত্র একঘেয়েমিতে মরে যাওয়া থেকে নিজেকে দূরে রাখতে। মানুষ এই ধারণাই করে যে এই সব কাজগুলিই হলো একটা বিড়ালের জীবন। কিন্তু তাকে দেখো যখন সন্ধ্যার ছায়া নেমে আসে, তখন তুমি দেখবে সেই বিড়াল যেমনটা সে প্রকৃতই। যখন পরিবারটি চা পান করতে বসে, বিড়ালটি হাজির হয় নিজের ভাগ নিতে। সে ঘর ঘর সশব্দে আওয়াজ করে এবং নিজেকে পরিবারের সদস্যদের পায়ে ঘষতে থাকে। যদি ওই টেবিলে কোনো এক অতিথি থাকে, বিড়ালটি তার প্রতি বিশেষভাবে ভদ্রতা দেখায়, কারণ সম্ভবত অতিথিটিকে সেরা জিনিসটাই দেওয়া হয়। কখনো কখনো তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে অতিথিটি একটু নত হয়ে বিড়ালটিকে আঘাত করে এবং বলে, বেচারা বিড়াল ছানা, বেচারা বিড়াল ছানা। বিড়ালটি শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে এই সব করে। সে থাবা তুলে ধরে এবং শান্তভাবে কিন্তু শক্ত করে আঁচড়ে দেয় অতিথিটির পায়ে। ও, অতিথি বলে, বিড়ালটি আমাকে থাবা দিয়ে বিদ্ধ করল। আনন্দিত পরিবারটি তখন মন্তব্য করে, ও কি মিষ্টি তাই না, ও কি বুদ্ধিমান তাই নয় কি, ও চাই আপনি ওকে কিছু খেতে দিন। অতিথিটি যেটা করতে চায় সেটা করতে সাহস পায় না, বিড়ালটিকে লাথি মেরে জানলা দিয়ে বার করাটা। তাই ক্রোধ ও যন্ত্রণায় কান্না চোখ নিয়ে তিনি খুব আনন্দিত হবার ভান করেন এবং নিজের প্লেট থেকে এক টুকরো মাছ বার করে ওর নিচের দিকে দিয়ে দেয়। বিড়ালটি সন্তর্পণে সেটা নেয়, চোখে একটা ভাব নিয়ে, যেটা বলে, অন্য সময় আমার বন্ধু, তোমার বুঝ দেওয়ার দেরি হবে না। সে ঘর ঘর আওয়াজ করে যখন সে সরে যায় একটা নিরাপদ দূরত্বে, অতিথিটির বুটজুতো থেকে দূরে খাবারটা খাবার আগে। এখন গল্পটা পড়া যাক। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, পরিবারের চা পর্বের শেষে সবাই যখন চুল্লির চারপাশে আগুন পোয়ায়, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। বিড়াল তখন ভনিতা না করেই ঘর থেকে বেরিয়ে পড়ে। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এবার সত্যিকারের জীবনটা শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড,
से धीर पाए जाए पीछे उठोने स्प्रिंग टू दि टप अफ द फेंस। तारपर प्राचीर ऊपर एक लाफ ड्रॉप्स लाइटली डाउन टू द अदर साइड ओ आलतो करे ऊपरे अवतरण करे। ही ट्रॉट्स अक्रॉस एंड स्किप्स टू द रूप अब एन एम्प्टी शेप। खानिकटा पा चालिए एकटू लाफिए एबार एकटा खाली छावनिर ऊपर पड़े। हिज मुभमेंट बिकम्स लाइथ एंड पैंथर लाइक। एखन तार चलन दीप्तिमय ओ कालो चितार मतो। ही लुक्स किनलि फ्रम साइड टू साइड। से तीक्ष्ण चोखे एदिक ओदिक चाय एंड मुव्स नॉइजलेसलि ओ निःशब्दे चले। फॉर ही हैज सो मेनी एनिमीज। कारण तार जे आबार अनेक शत्रु। डॉग्स एंड स्मॉल बॉयज विद स्टोन्स। सारमेय बाहिनी ओ पाथरेर टुकरो हाते छोटो छेले पिले। ऑन टॉप ऑफ द शेड सेई छाउनिर चूड़ोई द कैट आर्च हिज बैक। বিড়ালটি এবার তার পিঠটা ধনুকের মতো বাঁকায়। অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অ টুয়াইজ থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ। আর নোখ আর তার বাড়িয়ে দেয় পুরাতন ছাদের নরম ছালবাকলে। হি স্ট্রেচ হিমসেলফ আ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। কয়েকবার নিজেকে সে প্রসারিত করে এটা দেখার জন্যে যে তার প্রত্যেক মাংসপেশি পূর্ণ মাত্রায় কর্মক্ষম আছে কিনা। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ। তারপর মাথাটাকে প্রায় তার থাবা পর্যন্ত নামিয়ে হি সেন্স অ্যাক্রস আ কল টু হিজ কিনড্রেড। সে ডাক পাঠায় তার নিকটজনদের কাছে। বিফোর লং দে কাম গ্লাইডিং। অনতিবিলম্বেই তারা আসে গ্রেসফুল শ্যাডোজ সে লীলাময় ছায়ার মতো। নো লঙ্গা দে আর মিক ক্রিয়েচার্স। তারা আর নিরীহ জীব নয়। হু অ্যান আওয়া এগো ওয়্যার মিউং ফর ফিশ অ্যান্ড মিল্ক। যারা এক ঘন্টা আগেই মাছ আর দুধের জন্যে মিউ মিউ করছিল। দে আর নাও গ্রিম ফাইটার্স। তারা এখন দুর্দান্ত যোদ্ধা। জাস্ট থিং হাউ মাচ মো হি গেটস আউট অব হিজ লাইফ দেন ইউ ডু আউট অব ইয়োর্স। শুধু এটুকু ভাবো তোমার জীবন থেকে তুমি যা পাও ওর পাওয়াটা তার চেয়ে কত বেশি। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু। এবং তারা খেলাধুলোটাও করে। অ্যাজ দ্য গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। বয়স বেশি হয়ে গেলে তারা খেলতে যায় নিরালা পিছনের উঠোনগুলোতে। দিজ ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস। পিছনের এই উঠোনগুলি যা আমাদের কাছে নিষ্প্রাণ। আ টু দেম হান্টিং গ্রাউন্ডস। তাই তাদের কাছে শিকার ক্ষেত্র। হোয়্যার দে হ্যাভ মো গ্ল্যান্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। যেখানে রাজা আর্থারের বীর নাইটদের থেকেও শৌর্য বীর্যপূর্ণ দুঃসাহসিক অভিযানে তারা সামিল হয়। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ অ্যাগেনস্ট ক্যাটস। অনেক সময় বিড়ালদের দোষারোপ করে বলা হয় দ্যাট দে আর মো ফন্ড অব দেয়ার হোম দ্যান অব দ্য পিপল ইন ইট। যে তারা বাড়ির মানুষদের চেয়েও বাড়িটিকেই বেশি পছন্দ করে। ন্যাচারালি দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি। স্বভাবতই বিড়াল ছাড়তে চায় না তার দেশ। দ্য ল্যান্ড হোয়্যার অল হিজ ফ্রেন্ডস আ অ্যান্ড হোয়্যার
হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানে রয়েছে তার বন্ধুরা, যেখানকার প্রতিটি দিকচিহ্ন তার জানা। এক্সাইল্ড ইন আ নিউ ল্যান্ড, নতুন ভূমিতে নির্বাসিত হলে হি উড হ্যাভ টু লার্ন নিউ জিওগ্রাফি, তাকে আবার একটা নতুন ভূগোল শিখতে হবে। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, তাই পরিবার অন্যত্র চলে গেলে, দ্য ক্যাট ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, বিড়ালটিকে সুযোগ দিলে সে পুরনো বাড়িতেই থেকে যায়। অ্যান অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস, নতুন ভাড়াটেদের সঙ্গে সংযোগ স্থাপন করে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, সে তাদেরকে তাকে থাকতে দেওয়ার সুযোগ দেয়। হোয়াইল হি এনজয়েস লাইফ ইন হিজ ওন ওয়ে, যখন কিনা জীবনটাকে সে নিজের মতো উপভোগ করে। এখন এই অংশ থেকে কিছু ওয়ার্ড নোটস আলোচনা করা হবে। সন্টার্স মিন্স রিল্যাক্সেস, অর্থাৎ অলস গতি। ব্যাকইয়ার্ড মিন্স লন, অর্থাৎ বাড়ির পিছনের উঠোন। ট্রটস মিন্স গ্যালাপ, অর্থাৎ দুলকি চালে চলা। স্কিপস মিন্স ফ্রিস্ক, অর্থাৎ লাফালাফি করা। লাইদ মিন্স গ্রেসফুল, অর্থাৎ সহজ ও নমনীয়। প্যান্থা লাইক মিন্স ওয়াক্স লাইক আ প্যান্থা, অর্থাৎ বাঘের মতো। কিনলি মিন্স অ্যাকিউটলি, অর্থাৎ সূক্ষ্মভাবে। আচেস মিন্স ফর্মস আ কার্ভ লাইক আ বো, অর্থাৎ ধনুকের মতো বাঁকানো। সফট বাক মিন্স সফট সারফেস অব ওল্ড রুফ, অর্থাৎ পুরনো ছাদের উপরিতল। স্ট্রেচেস মিন্স এক্সটেন্ডস, অর্থাৎ প্রসারণ করা। কিনড্রেড মিন্স নিয়ার ওয়ানস, অর্থাৎ নিকটজন। গ্লাইডিং মিন্স স্লাইডিং, অর্থাৎ পিছলে পড়া। মিক ক্রিচার্স মিন্স হাম্বেল এনিম্যাল, অর্থাৎ নম্র পশু। মিউইং মিন্স সাউন্ড অফ ক্যাট, অর্থাৎ বিড়ালের ডাক। সাবারবান মিন্স অ্যান আউটলাইং পার্ট অব আ সিটি অর টাউন, অর্থাৎ শহরতলি। গ্যাদার্স মিন্স অ্যাসেম্বল, অর্থাৎ জড়ো হয়। ক্যাজুয়ালি মিন্স ইনডিফারেন্টলি, অর্থাৎ উদাসীনভাবে। স্প্রিংস মিন্স জাম্পস, অর্থাৎ লাফাই। ফেন্স মিন্স ব্যারিয়ার মেড অব ওয়্যার অর উড ইনক্লোজিং অ্যান এরিয়া, অর্থাৎ বেড়া। ড্রপস মিন্স ডিসেন্ড, অর্থাৎ নামা। এমটি মিন্স ভ্যাকেন্ট, অর্থাৎ ফাঁকা। শেড মিন্স বিল্ডিং ইউজড ফর স্টোরেজ, অর্থাৎ গুদামঘর। মুভমেন্ট মিন্স ফিজিক্যাল মোশন, অর্থাৎ চলাফেরা। প্যান্থা লাইক মিন্স লাইক প্যান্থা অর লিওপার্ড, অর্থাৎ কালো চিতার মতো। কিনলি মিন্স মিনলি, অর্থাৎ তীক্ষ্ণভাবে। নয়েজলেসলি মিন্স কোয়াইটলি, অর্থাৎ নিঃশব্দে। রেক্স মিন্স স্ক্র্যাচেস, অর্থাৎ আঁচড় দেয়। গ্রেসফুল মিন্স বিউটিফুল, অর্থাৎ
মাধুর্যময়। মিক মিন্স কোয়াইট অর জেন্টেল, অর্থাৎ নিরীহ বা বিনয়ী। গ্রিম মিন্স সিরিয়াস অর টেরিবল, অর্থাৎ ভয়ানক। গ্যালান্ট মিন্স কারেজিয়াস, অর্থাৎ দুঃসাহসী। অ্যাডভেঞ্চার মিন্স এক্সপিডিশন, অর্থাৎ অভিযান। রিপ্রোচ মিন্স ব্লেম, অর্থাৎ নিন্দা বা ভৎসনা। ল্যান্ডমার্ক মিন্স মাইলস্টোন, অর্থাৎ দিকচিহ্ন। এক্সাইল্ড মিন্স ব্যানিশড, অর্থাৎ নির্বাসিত। অ্যাটাচ মিন্স অ্যাডহেয়ার টু, অর্থাৎ লেগে থাকা। টেন্যান্স মিন্স অন লিভিং ইন রেন্ট, অর্থাৎ ভাড়াটে বাসিন্দা। প্রিভিলেজ মিন্স অ্যাডভান্টেজ, অর্থাৎ সুবিধা। বোর্ডিং মিন্স প্রোভাইডিং ফুড অ্যান্ড শেল্টার, অর্থাৎ থাকা খাওয়া দেওয়া। এখন এই আলোচিত অংশ থেকে কিছু প্রশ্ন বলা হচ্ছে যেগুলো খাতায় লিখে অনুশীলন করা যেতে পারে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। কোশ্চেন নং এ, আফটার ফিনিশেস টি দ্য ফ্যামিলি। কোশ্চেন নং বি, ট্রু লাইফ begins for the cat when he. Question number C, the cat saunters down. Question number D, the cat skips too. Question number E, the movement of the cat is like. Question number F, the cat moves noiselessly because. Question number G, the cat stretches himself a few times because. Question number H, as the cats get older they. Question number I, the backyards are. Question J, the cat does not like to leave his country because. Question K, the enemies of the cat are. Question L, when the family gathers round the fire, the cat. Question M, the cat drops his head nearly to his paws and. Question N, cats go for sport to the suburban backyards as. এখন কিছু ট্রু ফলস। স্টেট whether the following statements are true or false. Provide supporting statements. নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল উল্লেখ করো এবং সমর্থক বক্তব্য প্রদান করো। Question number 1. For the cat, true life begins outside the room. অর্থাৎ বিড়ালের জন্য প্রকৃত জীবন শুরু হয় ঘরের বাইরে। কোশ্চেন নং টু, দ্য ক্যাট রোমস অ্যাবাউট হিজ ওন ব্যাকইয়ার্ড, অর্থাৎ বিড়ালটি তার বাড়ির পিছনের উঠোনে ইতস্তত ঘুরে বেড়ায়। কোশ্চেন নং থ্রি, দ্য ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড ফর হিজ ফ্রেন্ডস, অর্থাৎ বিড়ালটি
তীক্ষ্ণভাবে একদিক থেকে অন্যদিকে দেখে আর তার বন্ধুদের খোঁজে। কোশ্চেন নং ফোর, দ্য ক্যাটস মুভমেন্ট ইজ কম্পেয়ার্ড টু দ্যাট অব আ প্যান্থার, বিড়ালের চলাফেরাকে চিতাবাঘের সঙ্গে তুলনা করা হয়েছে। কোশ্চেন নং ফাইভ, ক্যাটস আর অলওয়েজ মিক ক্রিয়েচার্স, অর্থাৎ বিড়ালেরা সর্বদাই দুর্বল জীব। কোশ্চেন নং সিক্স, দ্য ব্যাকইয়ার্ডস সার্ভ অ্যাজ হান্টিং গ্রাউন্ডস ফর দ্য ক্যাটস, বাড়ির পিছনের উঠোনগুলো বিড়ালদের শিকারের এলাকায় হিসাবে কাজ করে। কোশ্চেন নং সেভেন, ইউজুয়ালি দ্য ক্যাট ডিসলাইক্স টু লিভ হিজ কান্ট্রি, সাধারণত বিড়াল নিজের দেশ ত্যাগ করতে অপছন্দ করে। এখন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন নং ওয়ান, হোয়েন ডাজ দ্য ক্যাট গো আউট অব দ্য রুম, অর্থাৎ বিড়ালটি কখন ঘরের বাইরে গিয়েছে। কোশ্চেন নং টু, হোয়েন ডাজ ট্রু লাইফ বিগিন ফর দ্য ক্যাট, অর্থাৎ কখন বিড়ালের প্রকৃত জীবন শুরু হয়। কোশ্চেন নং থ্রি, হোয়ার ডাজ দ্য ক্যাট সান্টা ডাউন, অর্থাৎ বিড়ালটি কোথায় অলসভাবে ঘুরে বেড়ায়। কোশ্চেন নং ফোর, হোয়ার ডাজ দ্য ক্যাট স্কিপ, অর্থাৎ বিড়ালটি কোথায় লাফ দিয়ে ওঠে। কোশ্চেন নং ফাইভ, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু টু অ্যাভয়েড হিজ এনিমিজ, অর্থাৎ তার শত্রুদের এড়িয়ে যাবার জন্যে বিড়াল কী করেছে। কোশ্চেন নং সিক্স, হু আর দ্য এনিমিজ অব দ্য ক্যাট, অর্থাৎ বিড়ালের শত্রু কারা। কোশ্চেন নং সেভেন, হোয়াই ডাজ দ্য ক্যাট স্ট্রেচ হিমসেলফ আ ফিউ টাইমস, অর্থাৎ বিড়াল কেন নিজেকে কয়েকবার প্রসারিত করে নেয়। কোশ্চেন নং এইট, হাউ ডাজ দ্য ক্যাট সেন্ড অ্যাক্রস আ কল টু হিজ কিন্ড্রেড, অর্থাৎ কীভাবে বিড়ালটি তার স্বজনকে অন্যদিকে ডাক পাঠায়। কোশ্চেন নং নাইন, হোয়াট হ্যাপেন্স অ্যাজ দ্য ক্যাটস গেট ওল্ডার, অর্থাৎ বিড়ালেরা যখন বড় হয় তখন কি ঘটে। কোশ্চেন নং টেন, হোয়াট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ অ্যাগেনস্ট ক্যাটস, অর্থাৎ বিড়ালদের বিরুদ্ধে অনুযোগ রূপে প্রায়ই কী বলা হয়। কোশ্চেন নং ইলেভেন, হোয়াই ডাজ দ্য ক্যাট নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, অর্থাৎ বিড়াল কেন তার দেশ ত্যাগ করতে পছন্দ করে না। কোশ্চেন নং টুয়েলভ, হোয়াট উইল দ্য ক্যাট ডু হোয়েন দ্য ফ্যামিলি মুভস, অর্থাৎ যখন পরিবারটি স্থান পরিবর্তন করে তখন বিড়ালটি কী করে। এখন আমরা এ এবং বি স্তম্ভের মধ্যে মিল করব। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিল করো। এ স্তম্ভের শব্দগুলি পরপর বলা হচ্ছে। নাম্বার ওয়ান, ক্যাজুয়ালি, সি এস ইউ এ ডাবল এল ওয়াই। নাম্বার টু, কিনলি, কে ডাবল ইএন এল ওয়াই। নাম্বার থ্রি, বার্ক, বি এ আর কে। নাম্বার ফোর, স্ট্রেচ, এস টি আর ই টি সি এইচ। নাম্বার ফাইভ, মিক, এম ডাবল ই কে। নাম্বার সিক্স, সাবারবন, এস ইউ বি ইউ আর বি এন। নাম্বার সেভেন, গ্যালান্ট, জি এ ডাবল এল এ এন টি। নাম্বার এইট, প্রিভিলেজ, পিআরআই ভিআই এল ই জি ই। এখন বি স্তম্ভের শব্দগুলি পরপর বলা হচ্ছে। নাম্বার এ, স্কিন। নাম্বার বি, অ্যাডভ্যান্টেজ।
ADVANTAGE নাম্বার সি আউট স্কার্টস OUTSKIRTS নাম্বার ডি ইগারলি EAGERLY নাম্বার ই ব্রেন BRANE নাম্বার এফ কেয়ারলেসলি CARELESLY নাম্বার জি জেন্টেল GENTLE নাম্বার এইচ এক্সটেন্ড EXTEND